নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার টাকা বাড়িয়ে দিলেন, 1000-এর বদলে 1800 টাকা দেওয়া হবে। কোন প্রকল্পে টাকা বাড়লো, কারা সেই সুযোগ সুবিধা পাবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে থাকে রাজ্য সরকার। এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এই সুখবর দিয়েছেন স্বয়ং তিনি প্রশাসনিক সভা থেকে। কোন প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জানিয়েছেন, জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প পরিকল্পনা নিয়েছে। শুক্রবার বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আরও বড় ঘোষণা করলেন তিনি। গতকাল বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপনে নিউটাউনে আদিবাসী ভবন প্রাঙ্গণে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করলেন, আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে। মুখ্যমন্ত্রী জানান, জয় জোহার প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার 1000 টাকা থেকে বাড়িয়ে 1800 টাকা করা হবে। সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য 310টি নতুন হোস্টেল তৈরি করা হবে। রিপোর্ট বলছে, জনজাতি উন্নয়ন সম্বন্ধিত বিষয়ে বৈঠক ডেকেছেন মমতা, সেখানে এই বিষয়ে বিশদে আলোচনা হতে পারে বলে অনুমান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রশাসনিক সূত্র উদ্ভূত করে দাবি করা হয়েছে, ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিল এর ওই বৈঠক আগামী সোমবার হতে পারে। এদিকে গতকাল মমতা দাবি করেন, তার সরকার বরাবরই জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছে। তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে এদিন ধামসা মাদল তুলে দেন, সেই সঙ্গে তাদের সঙ্গে নাচের তালে পাও মেলান। গতকালের অনুষ্ঠান থেকে ক্রিয়াক্ষেত্রে জনজাতি গোষ্ঠীর অবদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবং তার মুখে সেই কৃতিত্বও শোনা যায়। তাদের কৃতিত্বের কথা উল্লেখ করেন, বলেন, গর্ব করে একথা বলতে পারি, আগামী দিনে এরা অলিম্পিক জিতবে। তো মেন যে বিষয়, যেটা আলোচনার বিষয়, সেটা হচ্ছে জয় জহর প্রকল্প। জয় জহর প্রকল্পটা কি না, এসটিদেরকে, যার যে সকল সম্প্রদায় রয়েছেন এসটি সম্প্রদায়, তাদের যে সকল উপভোক্তাদের বয়স 60 বছর হয়েছে তাদেরকে কিন্তু একটা করে ভাতা বা পেনশন দেওয়া হয়, যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, হ্যাঁ সেরকমই তো, বা প্রতিবন্ধী ভাতা। তো ওই জয় জহর প্রকল্পে এতদিন মাসে 1000 টাকা করে দেওয়া হতো, এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জয় জহর প্রকল্পে এসটি দ্বারা যারা আবেদন করবেন, 60 বছর হয়ে গেছে যারা, বা যারা প্রথম ইতিমধ্যেই টাকা পেয়ে আসছেন জয় জহরের টাকা, 60 বছর হয়ে গেছে তাদের, তো তাদের ক্ষেত্রে এতদিন 1000 টাকা করে দেওয়া হতো। এবার থেকে নতুন যারা আবেদন করবেন বা পুরনো যারা আগে থেকে টাকা পেয়ে আসছেন তাদেরকে যখন টাকা দেওয়া হবে তাদেরকে 1800 টাকা করে প্রতি মাসে দেওয়ার কিন্তু তিনি একটা ঘোষণা করেছেন। এটাই হচ্ছে আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, নাহলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।